অনেকে দ্বিতীয় জানাজা বা তৃতীয় জানাজার আয়োজন করেন মৃত মানুষের, এটা কি সুন্নাসম্মত? কোন মানুষ যখন দুনিয়া থেকে চলে যান, মৃত্যুবরণ করেন, তখন ইসলামের একটা চমৎকার সৌন্দর্য হলো যে আল্লাহ কোরআনে আমাদেরকে নির্দেশ করেছেন ওই লোকটাকে সুন্দর করে গোসল দিয়ে, তাকে সুন্দর করে কাপড় চোপড় পরিয়ে, দাফন কাফনের কাপড় পরিয়ে আমরা তাকে জানাজার মাধ্যমে সবাই তার জন্য দোয়া করে তাকে সুন্দরভাবে কবরস্থ করে বিদায় দিব। এটা মানুষের সম্মান, এই সম্মান করার নির্দেশ ইসলাম দিয়েছে, এটা ফরজে কিফায়া। কোন এলাকাতে কোনো মানুষ মারা গেলেও এলাকার সবার উপরে ফরজ, কেউ যদি না করে সবাই গুনাহগার হবে, যদি কিছু মানুষ করে তাহলে সবাই সে দায় থেকে মুক্ত হয়ে যায়, এটা ফরজে কিফায়া। এখন এই জানাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জানাজা পড়েছেন, আমার পরিবারের জানাজা পড়েছেন, একবার দুইবার না বা তিনবার না, জানাজা কয়বার হবে? একবার। এবং একবারের বেশি জানাজা এটা সুন্নাহ নয়, জামাতের সাথে যখন জানাজা হবে জানাজা হতে হবে কয়বার? একবার। আমাদের দেশে দেখা যায় জানাজা কয়েক দফা হয়, একটা মানুষ বিদেশে মারা গেছেন সেখানে একবার জানাজা হয়, ঢাকা আনছে সেখানে একবার জানাজা হয়, গ্রামে আবার জানাজা হয়, এই জানাজা বারবার করে এটা কোনো সুন্নাহ সম্মত বিষয় নয়। হ্যাঁ, যদি এমন হয় যে যিনি মারা গেছেন তার ছেলে কথার কথা বিদেশে আছে, আস্তে আস্তে দেরি হচ্ছে, এলাকার মানুষ জানাজা পড়ে ফেলছে যে দাফন করে ফেলবে, যেহেতু তিনি আসতে দেরি হচ্ছে, তিনি অনুমতি দিয়ে দিয়েছেন, ঠিক আছে আপনারা জানাজা পড়ে ফেলেন, বা লাশের অনেক দেরি হয়ে গেছে, অসুবিধা হচ্ছে, দুর্গন্ধ ছড়াবে ইত্যাদি, তো তারা জানাজা পড়ে ফেলেছে। এর মধ্যে দেখা গেল ওই লাশের যে অভিভাবক অর্থাৎ যিনি মারা গেছেন তার বাবা কিংবা তার ছেলে, এরকম নিকট আত্মীয় যে রক্ত সম্পর্কীয় সে আসছে, তখন তার অধিকার থাকে আরেকটা জানাজা পড়া, তখন তিনি ইমামতি করে জানাজা পড়লে বা তার উপলক্ষে যখন জানাজা একটা হবে তখন সেখানে অন্যরা আবার সামিল হতে পারে, এটা ভিন্ন কথা। এছাড়া ঠান্ডা মাথা এখানে একবার জানাজা ওখানে একবার জানাজা এটা সুন্নাহ সম্মত নয়। আবার আরেকটা আছে গায়েবানা জানাজা, গায়েবানা জানাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জানাজা পড়েছেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন সেই বাদশাহ, অথচ সেখানে তার জানাজা পড়ার কোনো ব্যবস্থা ছিল না, সেজন্য তিনি পড়েছেন। এছাড়া বহু সাহাবী বহু যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে, দুনিয়া থেকে চলে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাদের গায়েবানা জানাজা পড়েন নাই। অতএব আমরা অহরহ দেখা যায় যে গায়েবানা জানাজার আয়োজন করছি, এটাও বিশুদ্ধ মত অনুযায়ী সুন্নাহ সম্মত কোনো বিষয় নয়। কেউ এমন কোনো জায়গা মারা গেল তার জানাজা দেওয়ার কোনো সুযোগ হয়নি, তখন তার জন্য আপনি গায়েবানা জানাজা পড়েন, ঠিক আছে, কিন্তু জানাজা একটা হয়েছে এক জায়গায়, আপনি আরেকটা গায়েবানা জানাজা পড়ছেন, এটা কখনো কোনো সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। তাহলে জানাজার ক্ষেত্রে এই যে কয়েকটা জানাজা দেওয়া, তারপরে ইচ্ছা হলেই গায়েবানা জানাজা শুরু করে দেওয়া, এগুলো কোনো সুন্নাহ সম্মত বিষয় নয়।